একটা গ্রামে মঙ্গলসীম নামের এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী আর ছেলের সাথে থাকত। মঙ্গলসীম গরিব ছিল কিন্তু ভালোভাবে জীবন কাটাত। ওর কাছে প্রেমের সম্পত্তি ছিল। কাল পুরো রাত অনেক পরিশ্রম করে আমি আপনার জন্য গুজিয়া বানিয়েছি, দুপুরে খিদে পেলে খেয়ে নেবে, এই নাও। রওশনের জন্য কিছুটা বাঁচিয়ে রেখেছো নাকি? নাকি সবকিছু আমাকেই দিয়ে দিয়েছো? ওর জন্যও বাঁচিয়ে রেখেছি। মঙ্গল যখন মন্দিরের দিকে যাচ্ছিল তখন রাস্তায় ও এক ভিখারিকে দেখা পেল। বাবু, আমি কিছু খাবার খাইনি, তিন দিন ধরে অভুক্ত আছি, এই গরিবকে কিছু সাহায্য করো বাবু, কিছু খেতে দাও। মঙ্গল সিং কিছু চিন্তা না করেই নিজের সব গুজিয়া ওই গরিব লোকটাকে দিয়ে দিল। গরিব লোকটা পেট ভরে খাবার খেয়ে খুব খুশি হল। মঙ্গল সিং এর ছেলে রওশন গ্রামের কিছু আজেবাজে ছেলেদের সাথে থাকত, তাই বিগড়ে গেছিল। ও ঘর থেকে রোজ কিছু না কিছু জিনিস নিয়ে যেত আর ওটা বিক্রি করে টাকা নিয়ে বেকারি হুল্লোড় করে টাকা নষ্ট করত। একদিন রাতে মঙ্গল সিং যখন বাড়িতে এলো তখন ও দেখল তার স্ত্রী আর ছেলে কাঁদছিল। কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? কিছু তো বলো। আমরা বেঘর হয়ে গেছি। রওশন আমাদের বাড়ি বন্ধক রেখে হরিলাল সোনারের কাছ থেকে টাকা নিয়েছিল। আজ হরিলাল এখানে এসেছিল আর বাড়ি খালি করতে বলে গেছে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি নিজের কাজে খুবই লজ্জিত। নদীর ওপারে আমার একজন বন্ধু থাকে, হয়তো সে আমাদের আশ্রয় দেবে। মঙ্গল নিজের স্ত্রী আর ছেলেকে নিয়ে তার বন্ধুর বাড়িতে রেখে আসে আর একদিন যজ্ঞ করার জন্য গ্রামে ফিরছিল। তখনই রাস্তায় একটা গরু দেখতে পেল। বাড়ির চিন্তায় মঙ্গল না কিছু খেয়েছিল না কিছু পান করেছিল, ওর খুব খিদে পাচ্ছিল। মনে হয় এই গরুটা জঙ্গল থেকে এখানে এসেছে। মঙ্গল গরুর দুধ দুইয়ে নেয়। ও দুধ খেতেই যাচ্ছিল তখনও একটা সাপকে দেখতে পায়, যে মঙ্গলকে খুব জোরে দেখতে থাকছিল। মঙ্গল বুঝতে পারল সাপটা খিদে পেয়েছে আর দুধ দেখছিল। মঙ্গল দুধ সাপের সামনে রেখে দিল। সাপটা সবটুকু দুধ খাওয়ার পর নিজের মুখ থেকে একটা সোনার আংটি ফেলে আর চলে যায়। মঙ্গল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ওই আংটি নিয়ে দৌড়ে দৌড়ে হরিলাল সোনারের কাছে যায়। লালা, তুমি কি এই আংটির বদলে আমাকে বাড়ি ফিরিয়ে দিতে পারবে? এত দামি আংটি তোমার কাছে কোথা থেকে এলো? এই আংটির বদলে তুমি 10টা বাড়ি কিনতে পারবে, বুঝলে? আমার 10টা বাড়ি চাই না, আমাকে শুধু আমার বাড়ি ফিরিয়ে দাও। মঙ্গল নিজের বাড়ি ফিরে পায়। মঙ্গল যখনই রাস্তা দিয়ে যেত তখন ওই সাপের সাথে ওর দেখা হতো। মঙ্গল সাপটাকে দুধ খাওয়াতো আর সাপটা কিছু না কিছু একটা সোনার জিনিস ফেলে চলে যেত। এইভাবে মঙ্গলের সময় ভালো থাকে। একদিন শহরের একটা লোক মঙ্গলের বাড়িতে আসলো। মঙ্গল বাবু, আমরা আমাদের বাড়িতে অশ্বমেধ যজ্ঞ করতে চাই, যার নিয়ম কেবলমাত্র আপনিই জানেন। যদি আপনার কাছে সময় থাকে তাহলে 7 দিনের জন্য আমার বাড়িতে চলুন। ঠিক আছে, আমি আপনার সাথে যাব, কিন্তু আমাকে একটু সময় দিন। মঙ্গল রওশনকে নাগের ব্যাপারে সব কিছু বলল। তুমি রোজ সকালে 8টার সময় পূর্ব দিকের রাস্তায় নিম গাছের নিচে দুধ নিয়ে যাবে, বুঝলে? সাপ গরুর দুধ খাবে আর সোনার কোনো একটা অলংকার ফেলে চলে যাবে। কিন্তু এটা মনে রেখো, এই কথা গ্রামের কেউ যেন জানতে না পারে, তা না হলে সব গ্রামবাসীরা ওই সাপটার পেছনে পড়ে যাবে। রওশন ওর বাবার কথা মতো সাপকে দুধ খাওয়াতে যাচ্ছিল। রওশন দেখল সাপটা দুধ খেয়ে আরও সোনা দিয়ে যাবার পর নিম গাছের গোড়ায় একটা গর্তে ঢুকে যেত। রওশনের পুরনো লোভ জেগে উঠল। মনে হয় এই গর্ভের ভেতরে অনেক সোনা পোতা আছে, যদি আমি এই সাপটাকে মেরে ফেলি তাহলে আমি ভেতরে সব সোনা বের করে আনতে পারবো আর আমি সারা জীবন ফুর্তি করতে পারবো। পরের দিন রওশন যখন সাপটাকে দুধ খাওয়াতে আসছিল তখনও কাপড় কাচার বাটাম পেছনে লুকিয়ে নিয়ে এলো। যেই সাপটা দুধ খেতে শুরু করল রওশন বাটামটা ছুঁড়ে মারল, কিন্তু বাটামটা নিশানায় লাগলো না। সাপটা বিপদ বুঝে রওশনের পায়ে কামড় দিয়ে পালিয়ে গেল। রওশন কিছুক্ষণের মধ্যেই সাপের বিষে মারা গেল। তাই তো বলে লোভ খুব খারাপ জিনিস। একটা গ্রামে বাহাদুর সিং নামের এক কৃষক নিজের স্ত্রীর সাথে থাকত। বাহাদুর খুবই গরিব ছিল, ওর বউ ওকে
খোঁটা দেওয়ার কোনো সুযোগই ছাড়ত না। এমন ভীতু আর বোকা স্বামী পেয়েছি, বাস খেতে গিয়ে অল্প কিছু কাজ করে আর রুটি খেয়ে নেয়। এতদিন ধরে একটাই শাড়ি পরে আছি, ওর তো খেয়ালই নেই যে আমার কাছে আর শাড়ি আছে কি নেই। কি হয়েছে, কেন সকাল সকাল বক বক করছো? বললাম না দীপাবলিতে এবার চারটে শাড়ি এনে দেব। আরে যাও বোকা কোথাকার, তোমার দ্বারা হবে না। এতদিন ধরে বলছি যে জমি বিক্রি করে অন্য রকম কোনো কাজ শুরু করো। নাম হলো বাহাদুর সিং আর তুমি হলে এক নম্বরের ভীতু লোক। বাহাদুর সিং নিজের বউয়ের বকবক হাত থেকে বাঁচার জন্য যত তাড়াতাড়ি সম্ভব খেতে চলে যেত বাড়ি থেকে। আজ সকালে যখন ও খেতে গেল তখনও দেখল একটা সিংহ ওর খেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সিংহের পেটে একটা ক্ষত হয়েছিল। আরে 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 বাপরে, পালাও, এই সিংহটা কোথা থেকে এলো? ও শুয়ে আছে না অজ্ঞান হয়ে পড়ে আছে? মনে হচ্ছে আহত হয়েছে। আমার কি ওর কাছে যাওয়া উচিত? যদি ও আমাকে খেয়ে ফেলে, বুঝতে পারছি না কি করব। আমার নাম বাহাদুর সিং, আমি সিংহটাকে সাহায্য করব আর নিজের বউয়ের কাছে প্রমাণ করে দেব যে আমি একেবারে ভীতু নই। বাহাদুর সিংহের কাছে গিয়ে ওকে ছুঁয়ে দেখে। বাহাদুর সিংহের পেটে বারবার আঙুল ঢুকিয়ে দেয়। সিংহ হঠাৎ করে গর্জন করে ওঠে কিন্তু উঠতে পারে না। আরে বাবা রে, মরে গেলাম রে, আমাকে কেউ না, মনে হয় ও আহত বলে উঠতে পারছে না একেবারে। বাহাদুর একটা গরুর গাড়ি নিয়ে আসে আর সিংহকে গরুর গাড়িতে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়। ওর বউ যখন সিংহটাকে দেখে তখন ও চমকে ওঠে। পাগল হয়ে গেছে নাকি? এই সিংহটাকে কোথা থেকে নিয়ে এসেছো? তুমিই তো বলতে আমি খুবই বোকা। আর দেখো, আমি সঙ্গে করে সিংহকে নিয়ে এসেছি, আজকের পরে আমাকে আর ভীতু বলবে না। আর তুমি ভয় পেও না, ও আহত হয়ে আছে, আমাদের ওকে সেবা শুশ্রূষা করতে হবে। বাহাদুর আর তার বউ সিংহের ক্ষত জায়গা ধুয়ে ওষুধপত্র লাগিয়ে দেয়। কিছুদিন পর সিংহের অবস্থায় একটু উন্নতি হয় কিন্তু ওর ক্ষতটা পুরোপুরি সারেনি। আমার ক্ষত এভাবে সারবে না, কারণ আমি কোনো সাধারণ সিংহ নই। তুমি মানুষের ভাষায় কথা বলতে পারো? হ্যাঁ, জঙ্গলে যাও। জঙ্গলের ঠিক মাঝখানে একটা গাছ আছে যাতে সবুজ সবুজ লতাপাতা আছে, ওখান থেকে একটা সরু ডাল ভেঙে নিয়ে এসো। ওই ডালটা আমার মাথায় রোজ ছোঁয়াবে, তারপর আমার ক্ষত শুকিয়ে যাবে। বাহাদুর জঙ্গলে গিয়ে গাছের একটা পাতলা ডাল ভেঙে নেয় আর গাছের ডালটা সিংহের মাথায় হালকা হালকা করে ছুঁয়ে দেয়। ডালটা ছোঁয়াতেই সিংহ নিজের মুখ থেকে একটা সোনার কয়েন বার করে দেয়। আরে এটা কি? তোমার পুরস্কার। বাহাদুর আর ওর বউ সিংহের সিংহের মাথায় কিছুক্ষণ গাছের ডালনা ছোঁয়ায়। সিংহের ক্ষত জায়গাটা আস্তে আস্তে ঠিক হতে থাকে আর ওদের ঘর সোনার কয়েনে ভরে ওঠে। বাহাদুর সিংহের প্রতিবেশী রামকলি বাহাদুর আর বউকে প্রতিদিন বাজারের থেকে নতুন নতুন জিনিস আনতে দেখত। আসলে ব্যাপারটাই বা কি, বাহাদুর আর ওর বউ আজকাল প্রতিদিন বাজারে ঘুরতে যায়। প্রতিবেশী রামকলি একদিন চুপি চুপি জানালা দিয়ে উঁকি মেরে দেখে, ও দেখতে পেল যে বাহাদুর সিংহের মাথায় গাছের ডাল ছোঁয়াচ্ছে আর সিংহটা নিজের মুখ থেকে সোনার কয়েন বের করছে। আচ্ছা তো এই ব্যাপার, ওদের কাছে একটা জাদুই সিংহ আছে যার মাথায় লাঠি মারলে ও তার মুখ থেকে সোনার কয়েন বের করে। প্রতিবেশী গিয়ে সব কথা তার স্বামীকে বলল। যদি আমরা ওই সিংহটাকে নিয়ে আসি আর ওর মাথায় লাঠির বাড়ি মারি তাহলে আমাদের ঘর সোনার কয়েন দিয়ে ভরে যাবে। কিন্তু প্রতিবেশী রামকলি তো এটাই জানে না, সিংহের মাথায় লাঠির বাড়ি নয়, একটা বিশেষ গাছের ডাল ছোঁয়াতে হয়, তখনই সে সোনার কয়েন বের করে। একদিন যখন বাহাদুর সিং আর তার বউ বাজারে যাচ্ছিল
তখন সেই প্রতিবেশী রামকলি আর ওর বর বাহাদুর সিংহের বাড়িতে এলো। ওরা সিংহের মাথায় লাঠির বাড়ি মারা শুরু করে দিল। সিংহটা প্রচণ্ড রেগে গেল আর ও দুজনকেই খেয়ে ফেলল। তাই তো কথায় বলে, কখনো কখনো যা দেখা যায় সেটা সত্যি হয় না। না ভেবে চিনতে কাজ করা লোকজনদের এই দশাই হয়, যেটা রামকলি আর তার স্বামীর হলো।